আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর, আজ নিয়ে এসেছি চিকেন নাগেট। এই চিকেন নাগেটটা আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে আজ আমি দেখিয়ে দেব। এটার ফ্রিজিং পদ্ধতি এবং ফ্রিজিং করে রাখলে এটা আমরা রমজানে সারা দিন পরে ইফতারিতে ভেজে খেতে পারবো। আর বাচ্চাদের জন্য এটা যে কোনো সময় মজাদার একটা খাবার হিসেবে তো থাকবেই। তাই আসুন দেখে নেই কিভাবে চিকেন নাগেট বানাতে হয় এবং এটা ফ্রিজিং করে রাখতে হয়। চিকেন নাগেট করার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। এই চিকেনগুলো আমি অবশ্যই এখন প্রথমে আমাদের যে ব্লেন্ডারে ব্লেন্ড করার জগটা রয়েছে সেটার মধ্যে আমি দিয়ে দেব। এবং আমি এখানে ব্যবহার করব 4টি ব্রেড। এভাবে করে আমি ধারগুলো কেটে এরকম স্লাইস করে নিয়েছি। এই স্লাইসগুলো আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। এখন প্রথমে এটা আমি অল্প একটু ব্লেন্ড করে নেব। আমি ব্রেড এবং চিকেনগুলো দিয়ে খুব সুন্দর একটা কিমা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে সব মশলা মিশিয়ে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এটা অবশ্যই আমাদের দেশি মরিচের গুঁড়ো। আমি এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। এখানে আমার চ্যানেলে যে মাংসের মশলার একটা ভিডিও দেওয়া হয়েছে সেটা আমি ডিসক্রিপশন বক্সতে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব। সেখান থেকে 1 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি আবার একটু ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণগুলো এভাবে একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন যেহেতু মুরগির বুকের মাংসে কোনো তেল থাকে না, আর একটু তেল ভাব না থাকলে কিন্তু নাগেট একদম খসখসে মনে হয়, তাই আমি হাতে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। এর ফাঁকে আমি কিন্তু আগে থেকে একটি কাটার বোর্ডে তেল মাখিয়ে রেখেছি যেখানে আমি আমার নাগেটটিকে প্লেস করব। তেল মাখানো কাটার বোর্ডটায় দেখুন আমি সুন্দর করে হাত দিয়ে এভাবে চেপে চেপে একদম সুন্দর সাইজ করে আমার যে চিকেন কিমাটা সেটাকে সুন্দর করে এভাবে বসিয়ে দিয়েছি। এখন এটা আপনারা আপনাদের পছন্দ মতো একটা সুন্দর মতো ইয়া করে নেবেন যে কতটুকু আপনারা নাগেটটা খাবেন, মোটা বা পাতলা। অবশ্যই এটা খুব বেশি মোটা করবেন না, এটা আপনারা 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণে মোটা করবেন। তাহলে দেখবেন যে নাগেটের ভিতরগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন এটাকে আমি এরকম করে সেট করে নিয়ে 10 থেকে 15 মিনিট আগে এটাকে আমি রেখে দেব যাতে করে এটা একটু শক্ত হয়ে যায়। 10 মিনিট পরে একটা চাকু নিয়ে সেই চাকুতে আমরা একটু তেল মাখিয়ে নেব যাতে করে আমাদের নাগেটের অংশগুলো চাকুতে লেগে না থাকে। এখন প্রতিটা ধার আগে আমরা সুন্দর করে সমান করে নেব যাতে করে নাগেটগুলো দেখতে আমাদের ভালো লাগে। আর অবশ্যই এটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি সবসময় এগুলো 4 কোণা করে কাটি। বিশেষ করে নাগেটস কিন্তু দেখবেন যে সবসময় 4 কোণা একটা সাইজই হয়। এখন এটাকে এভাবে করে আমরা পুরোটা আগে কেটে নেব। সব নাগেটগুলো যখন আমার এরকম কাটা হয়ে যাবে তখন একটি ডিম আমরা একটি বাটিতে নিয়ে নেব এবং সেখানে আমি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আগে ডিমটাকে আমি একটু ফেটিয়ে নেব। আপনারা এভাবে ডিমটা ফেটিয়ে নেবেন। আর আমি এই নাগেটগুলোতে কোট দেওয়ার জন্য আমি রেখেছি ব্রেড ক্রাম। আমার ডিমটা গুলিয়ে নিয়ে এভাবে করে 1টি করে নাগেট আমরা এভাবে তুলে নেব। এগুলো কিন্তু একটু সাইডগুলো অসমান হলেও সমস্যা নেই, পরে কিন্তু অবশ্যই কোট দেওয়ার পরে এটা বোঝা যাবে না। এভাবে করে ডিমের মধ্যে আমরা এটাকে চুবিয়ে নিয়ে এটা আমরা ব্রেড ক্রামে সুন্দর করে এভাবে করে ব্রেড ক্রাম ভরিয়ে নেব। ব্রেড ক্রাম ভরিয়ে এটাকে আমরা আমাদের একটা ট্রেতে রেখে দেব। এভাবে করে আমরা 1টি করে নেব এবং ডিমে এভাবে করে সুন্দর করে ডুবিয়ে দিয়ে এটা আমরা ব্রেড ক্রামে গড়িয়ে সুন্দর করে ট্রেতে রেখে দেব এবং সবগুলো আগে আমরা এভাবে বানিয়ে নেব।
এভাবে করে সবগুলো নাগেট আমরা বানিয়ে ট্রেতে এভাবে বিছিয়ে দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব এবং 3-4 ঘন্টা পরে এগুলো আমরা একটি একটি করে তুলে এয়ারটাইট বক্সে কিংবা জিপার যে পলিথিনগুলো রয়েছে সেগুলোতে করে রেখে আমরা ফ্রিজে সংরক্ষণ করব। এবং এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা আইটেম, ফ্রোজেন হিসেবে থাকলে আমরা ইফতারিতে বাচ্চারা সারাদিন রোজা করার পরে তাদের জন্য এটা ভেজে দিতে পারবো, আর বড়রাও কিন্তু এটা কম পছন্দ করেন না। এভাবে করে বানিয়ে আপনারা ফ্রিজে ফ্রোজেন করে রাখবেন এবং প্রয়োজন মতো বের করে অতিথি আপ্যায়ন কিংবা ইফতারিতে এটা ভেজে খেয়ে দেখবেন যে কী মজা। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।